এক গুহাতে দুটো রাক্ষস বসবাস করত। আর ওই রাক্ষস দুটো বসে বসে বলে, আজকে আমরা যাকে দেখতে পাবো তাকেই ধরে খাবো। এই কথা বলে ওই রাক্ষস দুটো জঙ্গলে চলে যায়। আর অন্যদিকে টুনি তার বাসায় দুটো ডিম পারে। আরে বাহ, আমার ডিম দুটো তো ভীষণ সুন্দর। যাই, এখন একটু বাইরে থেকে খাবার খেয়ে আসি। এই কথা বলে টুনি জঙ্গলে চলে যায় খাবার খাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই ওইখানে দুটো রাক্ষস চলে আসে। আরে দুটো ডিম, টুনি তো বাসায় নেই, আজকে এই ডিম দুটোকেই আমরা খেয়ে ফেলবো। এই কথা বলে ওই রাক্ষস দুটো টুনির ডিম দুটোকে খেয়ে ফেলে। আর টুনির ডিম দুটোকে খেয়ে সেই রাক্ষস দুটো সেইখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ বাদে টুনি তার বাসায় ফিরে আসে। আর এসে দেখে তার বাসায় তার ডিম দুটো আর নেই। এই দেখে তো টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। আর টুনির কান্নাকাটি শুনে সেইখানে একটা পরী চলে আসে। টুনি, আমি জানি তোর ডিম দুটো কে খেয়েছে। যখন সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে।